সো ক্লাস টু গ্রামার চ্যাপ্টার নাম্বার সেভেন প্রোনাউন্স তাই তো প্রস প্রোনাউন্স মানে জানো তোমরা দেখো এখানে লেখা আছে ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন ইজ কল্ড আ প্রোনাউন তা প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড ওয়ার্ড মানে একটা শব্দ বা একটা স্পেলিং যেটা কার জায়গায় ব্যবহার করি আমরা একটা নাউনে জায়গায় ইন প্লেস অফ এ নাউন মানে একটা নাউনে জায়গায় আমরা এগুলোকে ব্যবহার করি আর নাউন মানে আমরা পড়েছি নাউন মানে নেম অফ প্লেস অ্যানিমাল পার্সন থিং কোনো ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম বা কোনো অ্যানিমালসের নাম তাই তো নাম বোঝায় যেটা তো নামের জায়গায় যেটা ব্যবহার করি সেই স্পেলিং বা ওয়ার্ডটাকেই বলছি আমরা প্রনাউন যেমন দেখো রাজ ইজ আ গুড বয় তাই তো রাজ ইজ আ গুড বয় যেখানে নাম কি হচ্ছে নাউন রাজ রাজ ওবেস হিস প্যারেন্টস রাজ তার মা বাবার কথা শোনে তো তাহলে রাজ ইজ এ গুড বাই এখানে রাজের জায়গায় আমরা হি বসাতে পারি কি বসাতে পারি হে হি হিটা কেন হয়েছে সি কেন হলো না কেন আমরা জানি আমরা ছেলেদের জন্য হি বসাই তাইতো তাহলে এই যে হিটা বসেছে এটাই হচ্ছে প্রনাউন হিটা কোন নামের জায়গায় বসেছে রাজের জায়গায় তাই তো রাজের জায়গায় আমরা হি বসেছি ঠিক একই একইভাবে রানী ইজ অ্যা কাইন্ড গার্ল সি হেল্পস দ্য পুওর পিপল সে গরিবদের সাহায্য করে সিটা কাকে বোঝাচ্ছে কোন নামটাকে সিটা রানীকে বোঝাচ্ছে তাই না রানীকে এখানে দেখো দুবার রানী লিখেছে তাহলে আমরা এই রানি নামের জায়গা আমরা সিটা বসিয়ে দিলাম তাহলে সুবিধা হয় বারবার নামটা আমাদের লেখার দরকার নেই এখানে দেখো দ্য ম্যাংগো ইজ রাইপ রাইপ মানে পাকা আমটা পাকা দ্য ম্যাংগো টেস্টে ডিলিশিয়াস আমটা খুব সুন্দর বা ভালো খেতে সুস্বাদু তাহলে এখানে দ্য ম্যাঙ্গো দা ম্যাঙ্গোর জায়গায় আমরা কি বসিয়েছি ইট ইট টেস্টেড ডিলিশিয়াস ইট মানে ওটা ওটা মানে আমটা তাই তো আমটা সুন্দর খেতে বা সুস্বাদু তাহলে হি শি ইট এগুলোই হচ্ছে প্রোনাউন্স এখানে দেখো আরও এক্সাম্পল দেওয়া আছে ওয়ান মানে যেগুলো একটা বোঝায় আই মানে আমি মি মানে আমাকে এগুলো সবই কিন্তু প্রোনাউন্স এটা একটা বোঝায় ইউ মানে তুমি হি মানে সে জন্য হিম মানে তাকে ছেলেদের জন্য হচ্ছে সে মেয়েদের জন্য হার হচ্ছে তাকে অ্যানিমালদের জন্য ব্যবহার করতে পারি যেমন এখানে লিখেছিলাম ইট টেস্টেড ডিলিশিয়াস কেমন এবার যদি মোর দেন ওয়ান মোর দেন ওয়ান মানে যদি প্লুরাল থাকে একটা থেকে বেশি থাকে তাহলে আমরা কি লিখতে পারি উই মানে আমরা আমাদের বা আমাদের তোমরা ইউ ইউ মানে মানে তুমিও হয় হয় আর তোমরাও ঠিক আছে যেমন আমি টিচাররা বলে ধর টিচার বলছে বৃষ্টি ইউ আর গুড গার্ল তুমি একটা ভালো মেয়ে আর টিচার ক্লাসে ঢুকছে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে টিচার কি বলছে স্টুডেন্টস ওয়াই আর ইউ শাউটিং ওয়াই আর ইউ শাউটিং আর ইউ ইউ মানে তোমরা তোমরা কেন চিৎকার চেঁচামেচি করছো তখন ইউ মানে তোমরা তাহলে ইউ মানে তুমি তোমরা যেমন আমরা ব্যবহার করি দে মানে তারা দেম মানে তাদেরকে এগুলো সব একই আছে ঠিক আছে ওকে নাম্বার সি রাইট পি ফর প্রোনাউন্স অ্যান্ড এন ফর নাউন্স তা যদি প্রনাউন হয় ক্যাপিটাল পি লিখবে আর যদি নাউন হয় ক্যাপিটাল এন লিখবে বয়টা কি না নাউন নাউন একটা আমরা ক্যাপিটাল এন লিখব হিটা কি নাউন না প্রোনাউন প্রোনাউন তাহলে পি লিখব খুব ইজি এইভাবে তোমরা এগুলো খাতায় করবে নাম্বার ডি টিক দ্য কারেক্ট প্রোনাউন এখানে ছবি কিছু বানাবে না তোমরা এগুলো সব লিখে নেবে যে ছবি দেখে ছবিটা দেখে যেটা ঠিক মনে হবে সেটা ঠিক করবে তাহলে এখানে ছবিতে কি দেখছো ছেলে তো তাহলে হি সি হবে হি ছেলে হলে হি এইভাবে তোমরা ছবি দেখে যেটা ঠিক হবে ঠিক করবে কোশ্চেনে তোমরা এই সব লিখবে বক্স বানাবে যেটা ঠিক হবে সেটাকে ঠিক দেবে হেডিংগুলো সব লিখবে এখানে সি হেডিং লিখবে পুরো এখানে ডি হেডিং লিখবে কেমন নাম্বার ই এন সার্কেল দ্য কারেক্ট প্রোনাউন্স এন সার্কেল দ্য কারেক্ট প্রোনাউন্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস ভালো করে পড়বে সেন্টেন্সটা মানেটা বুঝে তারপরে ঠিকটা সার্কেল করবে আই উই আর তাহলে কি হবে আই হবে না উই 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 হবে নয় মানে আমরা আমরা বন্ধু এইভাবে তোমরা পড়ে পড়ে বুঝে দিয়ে দুটো মধ্যে যেটা ঠিক সেটা সার্কেল করবে সেকেন্ডটা কি হবে আর্য হি না সি হবে ইজ মাই ফাদার হ্যাঁ ফাদার তো মাদার হলে কি হতো শি হতো কিন্তু ফাদার আছে হি হবে তা খুব ইজি এগুলো তোমরা করবে হ্যাঁ তাহলে এটা ডি ই আর এই দেখো নাম্বার রিপ্লেস হাইলাইটেড হাইলাইটেড ওয়ার্ডস উইথ মানে যেটা ব্লু ব্লু আছে এটা জায়গায় একটা প্রোনাউন বসাতে হবে তাহলে মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার তাহলে মাই ফাদার জায়গায় কি প্রোনাউন বসাতে পারি হি প্রোনাউনটা লিখে একটু পড়ে দেখে নেবে যে হি ইজ রিডিং দ্য নিউজ পেপার হ্যাঁ ঠিক আছে পড়ে ঠিক মনে হচ্ছে

দেখো সুমন ছেলেদেরও নাম হয় মেয়েদেরও নাম হয় আমি দেখেছি তাহলে হি সি তোমরা যে কোনো একটা লিখতে পারো ডগ 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 হবে ইট 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 জায়গায় আমরা লিখবো ঠিক আছে আর সুমান ছেলে মেয়ে দুটোই হয় আমরা হি সি দুটোই লিখতে হি অথবা সি দুটি বসাতে পারি আমি তো জানি না ছেলেকে বোঝাচ্ছে না মেয়েকে বোঝাচ্ছে নেক্সট রাহুল লিভস ইন ডেলি রাহুল হি রাহুল তো ছেলেদেরই নাম হয় হি দ্য রোজ ইজ রেড ইট দ্য রোজ ইজ রেড ইট হবে তারপরে মিস্টার আর কে শর্মা ইজ আওয়ার প্রিন্সিপাল আর কে শর্মা একটা লোকের নাম ছেলে হি তারপরে দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক দ্য চিলড্রেন দে দা চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা দে দে প্লে ইন দ্য পার্ক তারা পার্কে খেলে দে মিসেস নিতু গুপ্তা ইজ মাই মাদার শি ইজ মাই মাদার ঠিক আছে তো এই কটা তোমরা কোয়েশন লিখে কিন্তু করতে হবে হেডিং সব কিছু তাহলে এফ আর এর আগে যে কটা বললাম সব তোমরা খাতায় সুন্দর করে করো হ্যান্ডরাইটিং মাস্ট বি গুড হ্যাঁ